গাঁজা পাচার করতে গিয়ে বাগদায় ধৃত পাঁচজন, ধৃতদের মধ্যে রয়েছেন দুজন মহিলা, উদ্ধার 22 কেজিরও বেশি গাঁজা। ধৃতেরা বনগাঁ, বাগদা ও নদিয়ার বাসিন্দা। গাঁজা পাচারের সময় গাঁজা সহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। জানা গেছে বাগদা থানার সিন্দ্রাণী পার্ক এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তারাই তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের আটক করে। তাদেরকে তল্লাশি করলেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ গাঁজা। এরপরই ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। মোট 11টি প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 22 কেজি 610 গ্রাম। ধৃতদের নাম রবিউল মণ্ডল, আলামিন মণ্ডল, সেলিম মল্লিক, সোনালী পোদ্দার ও সীমা রায়। ধৃতরা বনগাঁ, বাগদা ও নদিয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের বুধবার বারাসাত আদালতে তোলা হয়। বর্তমানে এ রাজ্যে পাচার কাজ একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর আরও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাচার কাণ্ড। এরই মধ্যে গতকাল দুধের ট্যাঙ্কারের ভেতর থেকে গরু উদ্ধার হয়েছে, সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এসবের মধ্যেই বাগদাতে গাঁজা পাচার আলাদা মাত্রা যোগ করেছে। উত্তর চব্বিশ পরগনা নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশ সীমান্ত লাগোয়া। উত্তর চব্বিশ পরগনার বাগদা, বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, বসিরহাট প্রভৃতি এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। স্বাভাবিকভাবেই ওইসব এলাকায় চোরাচালান নতুন কোনো ঘটনা নয়। সীমান্ত এলাকা হবার সুবাদে অতীতে গরু পাচার, সোনা পাচারের মতো ঘটনা বারবার সামনে এসেছে। সামনে এসেছে আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রা পাচারের মতো ঘটনাও। অতি সম্প্রতি বনগাঁ এলাকায় বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধারের ঘটনাও সামনে আসে। এসবের মাঝেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা। বাগদা থানা পুলিশের পক্ষ থেকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃতদের এদিন বারাসাত আদালতে তোলার পাশাপাশি বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আসছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে, সমস্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।